বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। ভৌগোলিক অবস্থানের কারণে এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এছাড়া পাহাড়, নদী ও ঝর্ণার অপরূপ মেলবন্ধনে ভ্রমণপ্রেমীদের কাছে এ যেন এক স্বর্গ রাজ্য। আমাদের আজকের ভিডিওটি মূলত বান্দরবান সিটি ট্রিপ কেন্দ্রিক, যেখানে ঘুরে দেখব শহরের আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। সাথে থাকবে এই ভ্রমণ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য, যা দেখলে সিটি ট্রিপ নিয়ে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এবারের বান্দরবান ভ্রমণ গল্প। আমাদের এবারের বান্দরবান ট্যুরটি শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি সেজুতি ট্রাভেলস পরিবহনের একটি এসি গাড়িতে করে। যাত্রা শুরু কল্যাণপুর থেকে হলেও আমাদের মূল বাসটি রাত 11:30 ঢাকার আরামবাগ এলাকা থেকে ছেড়ে যাবে, যার কারণে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে সেখানে। অবশেষে রাত 9:30 সেজ্যোতি পরিবহনের একটি মিনি কোস্টার গাড়িতে করে আমরা রওনা দিই আরামবাগের উদ্দেশ্যে। রাত 11টা নাগাদ সেখানে পৌঁছে সবাই মিলে উঠে পড়ি আমাদের কাঙ্ক্ষিত বাসটিতে। 40 সিটের এই হাইগার বাসটি আমাদেরকে সরাসরি বান্দরবান পৌঁছে দিবে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 310 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। এসি নন এসি বাস ভেদে ভাড়া পড়বে জন প্রতি 900 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত। রাত 2টায় কুমিল্লার হোটেল নূরমহলে আমাদের আজকের যাত্রাবিরতি। 20 মিনিটের যাত্রাবিরতি শেষ করে সবাই যার যার মতো উঠে পড়ি বাসে। সব কিছু ঠিক থাকলে সকাল 8টা নাগাদ আমরা পৌঁছে যাব বান্দরবান শহরে। আসসালামু আলাইকুম, বান্দরবান থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আপনারা জানেন গতকাল রাত 11টায় ঢাকার আরামবাগ থেকে সেজুতি পরিবহনের এই গাড়িটিতে করে আমরা রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে সকাল 7:45 এসে পৌঁছালাম এই বান্দরবান শহরে। সো আমরা এখন এখান থেকে হেঁটে যাচ্ছি কিছুটা সামনে, সেখানে মূলত রেস্টুরেন্ট পেয়ে যাব এবং সকালের নাস্তার পর্ব সেরে আমাদের আজকের দিনে বাকি কার্যক্রম শুরু করব। বান্দরবান শহরে নেমে সকালে নাস্তার পর্ব সেরে আমরা সরাসরি চলে আসি ধনেশ চত্বর সংলগ্ন এই জায়গাটিতে। বান্দরবানের যে কোনো পর্যটন স্পটেই যান না কেন, আপনাকে অবশ্যই জিপ ভাড়া নিতে হলে আসতে হবে এখানে, কারণ স্থানীয় জিপ মালিক সমিতি কর্তৃক বেঁধে দেওয়া নির্ধারিত ভাড়ায় সিরিয়াল মেনে চলাচল করে এখানকার প্রত্যেকটি জিপ। আমরাও প্রথম দিনের জন্য 3000 টাকা একটি জিপ ভাড়া করে নিলাম এখান থেকে, যেটাতে করে দিনের প্রথম গন্তব্য আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আপনারা চাইলে বান্দরবান শহর বা এর আশেপাশে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন, তবে আমরা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির যতটা কাছাকাছি সম্ভব থাকতে চাচ্ছি, যার কারণে বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচলের পাশেই নেওয়া হয়েছে আমাদের রিসোর্ট। রিসোর্টের রিসেপশন থেকে আমরা এখন যাচ্ছি আমাদের কটেজে, আর আমার পেছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই যে কোনো একটা কটেজ আমরা নিয়েছি, আর এই কটেজের নাম হচ্ছে নীলাচল নীলাম্বরী। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কটেজটাই কিন্তু আপনার এক প্রকার মেঘে ঢেকে আছে। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, এই যে 2টা রুম আছে এখানে। এই রুমটা আমি একটু আগে দেখাই, এইটা হচ্ছে বেড, ওনা চাইলে এক্সট্রা বেড দিয়ে দিবে আপনাদেরকে থাকার জন্য। আর এই রুমের প্রধান আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই বারান্দাটা। জাস্ট এই বারান্দা থেকে আপনারা ভিউটা দেখেন, মাশাল্লাহ, সব কিছু মেঘে ঢেকে আছে। আমরা এখন দ্রুত রেডি হয়ে যাব, আর রেডি হয়ে আমাদের আজকের দিনের যে কটা স্পট আছে সেগুলো ঘুরে দেখব। তো আজকে আমরা সারা দিন এই জিপটি ভাড়া করেছি, আর এই যে ড্রাইভার হেলাল ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আচ্ছা, তো আজকে আমরা
কোন কোন স্পটগুলো ঘুরে দেখব যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন? হ্যাঁ, আমরা আজকে স্বর্ণ মন্দির যাব, তো বন্ধ নিচ থেকে দেখব এবং নীলাচল দেখব, মেঘলা দেখব, রূপালী জন্য দেখব এবং আপনার প্যান্তিলিক দেখব। আজকে সারাদিনে আমাদের রিসোর্টে উঠে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি প্রথম দিনের বান্দরবন ভ্রমণে। মোটামুটি শহরের আশেপাশে থাকা স্বর্ণ মন্দির, মেঘলা, রূপালী ঝর্ণা এবং নীলাচল স্পটগুলো ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে আজকে। দ্বিতীয় দিনে পরিকল্পনা রয়েছে নীলগিরি পয়েন্ট এবং তার আশেপাশের স্পটগুলো ঘুরে দেখার। এদিকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের জিপ চলে এসেছে স্বর্ণ মন্দির। আমাদের সম্পূর্ণ বান্দরবন ট্রিপটিতে ট্রাভেল পার্টনার হিসেবে সাথে ছিল এই সময়ের জনপ্রিয় গ্রুপ ব্যাকভেঞ্চার ট্রাভেলার্স অব বাংলাদেশ। আপনারা যারা আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে ঘুরে বেড়াতে চান তারা নিশ্চিন্ত যুক্ত হয়ে যেতে পারেন এই ফেসবুক গ্রুপটিতে। গ্রুপের লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তাহলে এবার থেকে ভ্রমণ হবে ব্যাকভেঞ্চারদের সাথে। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের আজকের প্রথম দিনের প্রথম স্পট, এটা হচ্ছে স্বর্ণ মন্দির। মূলত আর কি এখান থেকে আমাদেরকে মন্দিরের ভিউটা দেখতে হবে। এটা আপনার বন্ধ, এটা ওদের মেইন যে উসালা বান্ত ছিল উনি মারা যাওয়ার পর করোনার সময়, জি তো এখন থেকে এটা বন্ধ, তবে এখন নিচ থেকে দূর থেকে দেখতে হবে। বান্দরবনের অন্যতম জনপ্রিয় স্পট স্বর্ণ মন্দির এসে কিছুটা হতাশ হয়ে এখন যাচ্ছি আজকের দিনের দ্বিতীয় স্পট মেঘলা পর্যটন কমপ্লেক্সের দিকে। এটি বান্দরবন জেলার প্রবেশ পথে বান্দরবন কেরানীরহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বান্দরবনের আরেকটি উল্লেখযোগ্য স্পট, এটার নাম হচ্ছে মেঘলা। সম্ভবত এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। আর এই যে এখান থেকে টিকিট কিনতে হবে, সাতজন, তো এই হচ্ছে মেঘলার প্রবেশ গেট। আমরা সামনে যাব। মেঘলা পর্যটন স্পটে যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ওনারা দিয়ে রেখেছে। প্লাস এই যে সামনের দিকে, এইটা হচ্ছে একটা ম্যাপ, মানে এর ভেতরে কী কী আছে সব কিছু কিন্তু আপনারা এক নজরে এই ম্যাপের দিকে তাকালেই বুঝে ফেলতে পারবেন। ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, আর পাশাপাশি এখানে বেশ কয়েকটা বেঞ্চ রয়েছে। আর এই সেই লেক, অসাধারণ সুন্দর লেক। আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, আপনার সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজের আদলে বান্দরবনেও কিন্তু পেয়ে যাবেন এরকম অসাধারণ একটা ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা, আমি আছি বর্তমানে বান্দরবনের মেঘলা নামক স্পটটিতে, আর এখন দাঁড়িয়ে আছি সেই ঝুলন্ত ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন ভালোই পর্যটকদের সমাগম এবং আশেপাশের ভিউ, তো সব মিলিয়ে ভালোই লাগছে। আর আমার পেছনের এই সাইডটাতে কিছুক্ষণ পরপরই কেবল কার দেখা যাচ্ছে, যেটিতে করে কিন্তু পর্যটককে ঘুরে বেড়াচ্ছে, তো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে উঠব। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে আরেকটি কেবল কার যাচ্ছে। এখান থেকে লেক ভিউয়ের জন্য অনেক সুন্দর করে কিন্তু বেশ কয়েকটা ভিউ পয়েন্ট করে রাখা হয়েছে। মূলত পর্যটকরা কিন্তু আসলে এখান থেকেই ছবি তোলে। তো যাচ্ছি উপরের দিকে, দেখা যাক কী আছে। আপনি এই সামনের এই জায়গাটি থেকে লাইনে দাঁড়াতে হবে, অলরেডি কিন্তু আমরা টিকিট নিয়ে ফেলেছি। তো এইটাতে সর্বমোট, ভাই এটা সর্বোচ্চ কয়জন বসা যায়? আটজন বসা যায়। আচ্ছা, আর টিকিট কত করে এটা? 50 টাকা করে না? তো আমরা এখন একে একে সবাই উঠে যাচ্ছি এই সেই কেবল কারে। উঁচু নিচু পাহাড় বেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো মেঘলা স্পটটি ঘুরে আমরা এখন যাচ্ছি বান্দরবন সদর উপজেলার রেইসার সিনিয়র পাড়ার দিকে। কিছুদিন আগেও এই এলাকার নাম শোনা যায়নি বিন্দুমাত্র, কিন্তু এখানে রূপালী ঝর্ণা আবিষ্কারের পর থেকে প্রতিদিনই পর্যটকরা ছুটে যাচ্ছে এখানে। সবুজ পাহাড় আর প্রকৃতি মিলে দারুণ এক ছোট গ্রাম পার করে আমরা চলে আসি রূপালী ঝর্ণাতে। আমরা এখন চলে আসলাম রূপালী ঝর্ণার পথে। মূলত আমাদের গাড়িটা এখানেই রাখা আছে, আমাদেরকে এই ট্রেলটা ধরে যেতে হবে সেই রূপালী ঝর্ণার কাছে। আমরা এখন ট্রেল ধরে এগিয়ে যাচ্ছি, খুব একটা বড় ট্রেল না যেটা শুনলাম, হয়তো সর্বোচ্চ 2-3 মিনিট হাঁটা লাগবে। আমরা এই ট্রেলটা ধরে এসেছি, এদিক দিয়েও যাওয়া যায়, তবে কাদার কারণে আমরা এই ট্রেলটা বেছে নিয়েছি।
যাচ্ছি এখন সেই রূপালী ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণার সাউন্ড কিন্তু এখান থেকেও শোনা যাচ্ছে। আর এই হচ্ছে সেই বাঁশের সাঁকো। চলে আসলাম অবশেষে সেই রূপালী ঝর্ণাতে। এখন বাজে দুপুর 2:45, আর বন্ধুরা আমরা চলে এসেছি সেই রূপালী ঝর্ণা। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই বান্দরবনের ঝর্ণা। ভালোই পর্যটক এসেছে এই জায়গাটিতে। আর এখানে বেশ কয়েকটা খাবারের দোকান রয়েছে যেখানে পর্যটকরা বসে বিশ্রাম নিতে পারে, খাবার কিনতে পারে। উপভোগ করছি রূপালী ঝর্ণার সৌন্দর্য। বান্দরবনের রূপালী ঝর্ণায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও ট্রেল ধরে ফিরছি আমাদের জিপ গাড়িতে। প্রথম দিনের 4টি স্পটের মধ্যে বাকি আছে আর 1টি স্পট। তবে আমাদের গন্তব্য এখন রিসোর্টের দিকে, কারণ সেখানে আমাদের আজকের দিনে শেষ স্পটটি। আজ যে কয়টি স্পট আমরা ঘুরে দেখলাম সব কয়টির অবস্থান মোটামুটি শহরের আশেপাশে। তবে আগামীকালকের স্পটগুলোর অবস্থান শহর থেকে বেশ দূরে, তাই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং ভ্রমণের আসল আনন্দটুকু বাকি রইল পরবর্তী দিনের জন্য। রূপালী ঝর্ণা থেকে আমাদের রিসোর্টে ফিরে সেখানকার রেস্টুরেন্ট থেকে আমরা সেরে নিই দুপুরের খাবারটি। এরপর ঘুরে দেখি রিসোর্ট সংলগ্ন নীলাচল স্পটটি। আলহামদুলিল্লাহ, আমরা এই নীলাম্বরী রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার সেরে এখন যাচ্ছি আমাদের নীলাচল স্পটটা দেখতে। মূলত এই যে এই দিক দিয়ে উপরে উঠতে হবে, আর আমাদের রিসোর্টটা কিন্তু পিছনেই নীলাচলের ভেতরেই, যার কারণে আর কোথাও বেশি দূর যেতে হলো না। পর্যটকরা আসতেছে, প্লাস ভালোই মানুষের সমাগম। আমরা এখন ব্যাক সাইডটাতে আছি, সামনের দিকে যাচ্ছি আর কি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বান্দরবনের পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা নীলাচল। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু দিনের শেষ সময়টুকুতে বেছে নিয়েছে এই জায়গাটি। এখান থেকে আর কি পুরো বান্দরবনের একটা হিল ভিউ পাওয়া যায়। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে মূলত সেলফি পয়েন্ট, এখানেও কিন্তু ছবি তুলছে সবাই, সবাই একেবারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নীলাচল। আর আপনার নিচে বেশ কয়েকটা দোকান রয়েছে পর্যটকদের জন্য। তো আমরা একটু নিচে জায়গাটা যাচ্ছি। আসসালামু আলাইকুম। বান্দরবন ট্রিপের দ্বিতীয় দিনে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে সকাল 6:45, সমুদ্রপৃষ্ঠ থেকে এখন আমাদের অবস্থান প্রায় 2000 ফুট উপরে। বর্তমানে আছি নীলাচলে নীলাম্বর রিসোর্টে। আর বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন অসাধারণ মেঘের ভিউ। আমরা ভোরের পর থেকে কিন্তু এরকম মেঘের অসাধারণ দৃশ্য উপভোগ করছি। আর এই যে এই গ্রামটা কিছুক্ষণ পরপরই কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে, মেঘ বারবার আসছে আবার চলেও যাচ্ছে। এবং দূরে দেখতে পাচ্ছেন সেই বান্দরবন শহরটা, যেটা কিন্তু অলরেডি মেঘে ঢেকে আছে। এখন বাজে প্রায় 7টা কাছাকাছি। আর এই যে আমাদের রুম, রুম থেকে বারান্দার জাস্ট এরকম একটা ভিউ দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু সব কিছু আবারও মেঘে ঢেকে গেছে। আর আমাদের গাড়িও কিন্তু অলরেডি চলে এসেছে, সবাই রেডি হয়ে যাচ্ছি। এই যে আমাদের 2টা রুম ছিল, এই একটা রুম প্লাস এই একটা রুম, এই 2টা রুম মিলে একটা কটেজ। এরকম ওনাদের মোট 3টা কটেজ রয়েছে। আর আমি যদি আপনাদেরকে আমাদের গাড়িটা দেখাই, এই যে গাড়িটাও কিন্তু অলরেডি চলে এসেছে। ভাইয়ের কী নাম? জনি। জনি ভাই না? আচ্ছা, আজকে যে আমরা নীলগিরি পয়েন্টগুলো ঘুরে দেখবো না, আজকে কাইন্ডলি বলবেন যে কী কী স্পট আমরা ঘুরে দেখতে যাচ্ছি। আমরা প্রথমে যাব আপনার নীলগিরিতে, এর পরে চিম্বুক পাহাড়, তারপরে শৈলপ্রভা ঝর্ণা, শেষ বান্দরবন এসে আপনাদের নাগাতে। দ্বিতীয় দিনে নীলাচলের একটি মেঘময় সকালে রিসোর্ট থেকে চেক আউট করে আমরা এখন রওনা দিচ্ছি বান্দরবনের আরেকটি জনপ্রিয় স্পট নীলগিরির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, রিসোর্টের চেক আউট টাইম সাধারণত সকাল 11টা। তবে সেখান থেকে মেঘ দেখার লোভ সামলাতে না পেরে সকাল সকালই রওনা দিলাম সবাই মিলে। আপনারা চাইলে একটু বেলা করেও রওনা দিতে পারেন। এখন আছে আমরা মিলনছড়ি পুলিশ ক্যাম্পে, ওখানে আপনাদের এন্ট্রি করা হয়েছে, বাট আমার গাড়িরও এন্ট্রি হয়েছে। আর পিছনে আছে সাঙ্গু নদী ভিউ পয়েন্ট, এটাই আর কি। এন্ট্রি করার পরে আমরা
এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা দিই আর আসার পথে আমরা ওই আসার পথে স্পট গুলো পড়বে আপনার এই ভিউ পয়েন্ট পড়বে একটা চিম্বুক পাহাড় আর শরীর পাওয়ার ঝর্ণা দেখে বান্দরবান নাম হয় নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় টেংপ্লংচুত পাহাড় চূড়ায় অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত থাকে বিশেষ করে যাওয়ার পথে কখনো কখনো মনে হবে যেন মেঘের সমুদ্রে আপনি কোথাও হারিয়ে যাচ্ছেন মেন গেটটাতে টিকিট দেখিয়ে এদিক দিয়ে নীলগিরিতে ঢুকলাম আর ঢুকতেই আপনারা দেখবেন যে এখানে একটা দোকান রয়েছে মূলত পর্যটকদের জন্য কেনাকাটার ব্যবস্থা রয়েছে আর এই জায়গাটায় আপনার হিল ভিউ নামে একটা রেস্টুরেন্ট রয়েছে হেলিপ্যাড হচ্ছে এদিকে আর কটেজ এলাকাটা ওইদিকে মসজিদ পাবলিক টয়লেট সব কিছু এদিকে সো আমরা এখন এই জায়গাটা একটু ঘুরে দেখবো আর এই রেস্টুরেন্টের থেকে কিন্তু ভালো একটা হিল ভিউ পাওয়া যায় যার কারণে এই রেস্টুরেন্টের নাম আসলে হিল ভিউ তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি ঘুরে দেখব নীলগিরি আপনার পুরো বান্দরবনটার কিন্তু একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে আর আমরা অবস্থান করছি এখন একেবারে মিডেলে এই নীলগিরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পর্যটকদের জন্য বেশ কয়েকটা সুন্দর কটেজ রয়েছে তো চাইলে আপনি কিন্তু এই কটেজগুলোতে এসেও থাকতে পারবেন তো এখানে আর কি সব পর্যটকরাই দূরে যত দূর চোখ যায় শুধু পাহাড় যেগুলোর সাথে ছবি তুলছে আর সামনের ওই দিকটায় গেলে আপনারা হেলিপ্যাডটা পাবেন আসলে এখানে আসলে যেটা দেখা যায় যে পেছনে আপনার সুবিশাল পাহাড় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নীলগিরি পয়েন্টে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন অসাধারণ হিল ভিউ আর মেঘ কিন্তু ওদিকে কিন্তু ভেসে বেড়াচ্ছে আমরা আসার পথেও যেটা দেখেছি কোথাও রোদ আবার কোথাও মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না তো এই সব কিছু নিয়েই আমাদের আজকের বান্দরবনের দ্বিতীয় দিন দূরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু সেই হেলিপ্যাড আসলে হেলিপ্যাড থেকে আপনার এই পুরো বান্দরবনের একটা আংশিক ভিউ পাওয়া যায় পাহাড়ের মাশাল্লাহ জাস্ট এই স্পটটা দেখেন এখান থেকে কিন্তু পুরো মেঘটা দেখা যাচ্ছে মেঘ উড়ে উড়ে আসছে সবাই বসে আছে এখানে উপভোগ করছে সময়টা আমি যদি আরেকটু সামনে যাই আপনাদের সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে পাহাড়ের এই অংশটুকু কিন্তু প্রায় মেঘে ঢেকে আছে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আর সবাই এখানে ছবি তুলছে সকাল 11:20 বাজে আর আমরা নীলগিরি স্পট ঘুরে এখন বের হচ্ছি এই যে এসি টিকিট কাউন্টার আর আপনার ওই যে দূরে আমাদের জিপ গাইডটা রাখা আছে সো এখন আমরা আবারও সেই বান্দরবন শহরের উদ্দেশ্যে রওনা দিব তো যাওয়ার পথে যে কটা স্পট থাকবে সেই সব স্পটে নামবো ঘুরে দেখবো আপনাদের দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন পর্যটকদের জন্য অনেক পাহাড়ি ফলমূল বিক্রি করছে ওনারা বেশ কয়েকটা কিন্তু দোকান রয়েছে সবাই কেনাকাটা করছে পাহাড়ি কলা পেঁপে তারপর এটা হচ্ছে আপনার পাহাড়ি লেবু এক ধরনের এখন এখন কই যাচ্ছি আমরা বলেন এখন আমরা চিম্বুক পাহাড় যাব মানে যাওয়ার পথে এগুলো পড়বে সব না আবারও যে আপনার ডাবল 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 হ্যান্ড ভিউ ওটা সামনে আছে আচ্ছা এগুলো তো সব যাওয়ার পথেই হ্যাঁ যাওয়ার পথে তাহলে চিম্বুক আপনার ডাবল হ্যান্ড ভিউ জি আর শৈলপ্রপাত আচ্ছা ঠিক আছে তাহলে চলেন যাওয়া যাক 1 ঘন্টা 2 ঘন্টা গাইছে ওইখানে চিম্বুকে গাইছে নীলগিরিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় স্পট ডাবল হ্যান্ড ভিউতে বান্দরবনে ঘুরতে আসা
পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে এই জায়গাটিও। সকাল 11:45 বাজে আর নীলগিরি থেকে আমরা চলে আসলাম এখন এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নামক স্পটটিতে। তো নীলগিরি থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 5 মিনিটের মতো। মূলত এখানে আর কি পর্যটকরা এই জায়গাগুলোতে ছবি তোলে পেছনে পাহাড়কে রেখে। এই যে এখানে কিন্তু সবাই সিরিয়ালি মেনটেন করে আর কি, মূলত এই জায়গাটার জন্য আসলে অপেক্ষা করে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার ডাবল হ্যান্ড ভিউ। সো এখানে একটা পজিশন আর এই যে এখানে একটা পজিশন, মূলত এই দুইটা জায়গাতেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই পেছনের সাইডটাকে আর কি সামনে রেখে ছবি তোলে। সো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এখন আবারও চলে যাব আমাদের জিপ গাড়িতে। ওই যে আমাদের জিপ গাড়ি রাখা আছে, সো চলুন যাওয়া যাক। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আমরা যাচ্ছি বান্দরবনের আরেকটি সুন্দর ভিউ পয়েন্টে, যার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্ট। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত টাইটানিক ভিউ পয়েন্ট। তো ওই ভিউ পয়েন্টের মতো এখানেও পর্যটকরা কিন্তু এসে ছবি তোলে এবং এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই টাইটানিক ভিউ পয়েন্টের ভিউ। মাশাআল্লাহ, জাস্ট দেখেন এই জায়গাটা দিয়ে আপনার যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, মাশাআল্লাহ। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে এখন আমরা যাত্রা আরম্ভ করছি চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। নীলগিরি থেকে শহরে ফেরার পথে কিছুক্ষণ পরপরই এই স্পটগুলোর অবস্থান, চাইলে নীলগিরি যাওয়ার পথেই এগুলো দেখে যেতে পারেন, অথবা আমাদের মতো নীলগিরি থেকে শহরে ফেরার পথে দেখে নিতে পারেন। দুপুর 12:59 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসলাম চিম্বুক পাহাড়ে। সো আমাদের জিপটা পেছনে রাখা আছে আর এই হচ্ছে সেই স্পট। মূলত আমাদেরকে সামনের দিকে উপরে উঠতে হবে, উপরে গেলে একটা পাহাড় পাওয়া যাবে, ওইটাই আর কি চিম্বুক পাহাড়। এটা টিকিট নিয়েছে জনপ্রতি 20 টাকা। এই হচ্ছে আশেপাশের অবস্থা, আমাদেরকে উপরে উঠতে হবে আর এটা হচ্ছে চিম্বুক পাহাড়। আমাদের জিপ গাড়িগুলো কিন্তু ওই যে দূরে রাখা আছে আর আমরা যাচ্ছি, আমাদের সবাই সামনে চলে গিয়েছে অলরেডি। মূলত আজকে আমরা সকালে প্রথমে গিয়েছি নীলগিরি, এরপর সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আর এরপর ওই টাইগার পয়েন্ট, আর এখন আসলাম চিম্বুক। আর 2 মিনিটের মতো হেঁটে আমরা এই রাস্তাতে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন। সো মূলত ওই সামনে গেলেই আর কি ভিউটা পাওয়া যাবে। এইটা আসলে পাহাড় কেটে এই জায়গাটা দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেই চিম্বুক পাহাড়, এটা হচ্ছে নবচত্বর। মূলত এখান থেকে আর কি যত দূর চোখ যায় সব কিন্তু পাহাড়। চিম্বুক পাহাড়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জিপে করে আমরা এখন যাচ্ছি শৈলপ্রপাত নামক স্পটটিতে। এটি হতে যাচ্ছে আমাদের বান্দরবন ট্রিপের শেষ স্পট। দুপুর 2টা বাজে আর আমরা এখন চলে আসলাম শৈলপ্রপাত। এই যে এখানে আপনার গাড়িগুলো পার্কিং করে রাখা আছে আর পাহাড়িদের ফলমূল বিক্রি করছে। তো আমরা এখন যাচ্ছি শৈলপ্রপাতের দিকে। মূলত ওই সাইডটা থেকে পানির ফ্লোটা আসছে আর যাচ্ছে এই দিকটায় যাচ্ছে এখন। আর আপনারা যখনই আসবেন খুবই সতর্কতার সাথে এই জায়গাগুলোতে পা ফেলবেন, কারণ পানির স্রোত থাকার কারণে কিন্তু জায়গাগুলো খুবই পিচ্ছিল, সুতরাং একটু সাবধান। আমরা উপর থেকে এই ট্রেলটা ধরে মূলত আসলাম আর পানি ফ্লোটা এতটুকু পর্যন্তই। সামনেও যাওয়া যায় তবে এটা সম্ভবত একটু ঝুঁকিপূর্ণ। সো আমরা এখন এখান থেকে আবারও ফিরে যাচ্ছি আমাদের জিপে, এরপর আমরা সেই বান্দরবন শহরে চলে যাব। আর আমাদের বান্দরবনের দ্বিতীয় দিনে যেই কটা স্পট ঘুরে দেখার কথা ছিল, আলহামদুলিল্লাহ আমাদের সব কয়টি স্পট আমরা সুন্দরভাবে ঘুরে দেখলাম। তো এখন কথা না বাড়িয়ে চলুন জিপে যাওয়া যাক। দ্বিতীয় দিনে সব কয়টি স্পট ঘোরা শেষে জিপে করে আমরা বিকেলের মধ্যেই চলে আসি বান্দরবন শহরে,
এরপর রাত 9টার গাড়িতে উঠে পড়ি ঢাকাগামী বাসে। আমাদের বান্দরবন সিটি ট্রিপের ভ্রমণ গল্প ছিল এতটুকুই। ভালো থাকবেন, দোয়া রাখবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।